শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে কাল টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন উইকেট নিয়ে অজুহাতের সুযোগ নেই প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সেরাটা দিতে হবে টেক্সাসে সকাল শুরু হবে ম্যাচটি এস এম সাড়ে রিপোর্ট যুক্তরাষ্ট্রের উইকেটে যেন গোলক ধাদায় পড়ে যাচ্ছে দলগুলো যেহেতু এর আগে সেখানে বেশিরভাগ দলই ক্রিকেট খেলেনি তাই উইকেট বুঝে উঠতেই হচ্ছে এ নিয়ে ভারত তো রীতিমতো সমালোচনায় করেছে আয়োজকদের নাজমুল হোসেন শান্ত বলেন যে কোনো দলের জন্যই নতুন বলে খেলা চ্যালেঞ্জিং এখানে মনে হচ্ছে নতুন বলে ব্যাটিংটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা টিমের জন্য বাট এক্সকিউজের কোনো অপশন নাই এই এই কন্ডিশনটা আমরা কিভাবে অ্যাডাপ্ট করে কিভাবে আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি ব্যাটসম্যানরা এটা খুব ইম্পর্টেন্ট এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে যার যেই আছে করে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ টুর্নামেন্টের আগে চার ম্যাচের তিনটিতেই হারে দুদলেই তাই অস্বস্তিতে টোটালি একটা নতুন দিন আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে দলকে জিতাবে সব সবাই দলকে জেতার জন্য জেতানোর জন্য প্রস্তুত এবং সবার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে যে পনেরো জন এখানে আছে এই উইকেটে ব্যাটিং আর বোলিংয়ে ভালো শুরু করাটাই ম্যাচ জয়ের অন্যতম শর্ত হিসেবে সংবাদ সম্মেলনে বললেন নাজমুল হোসেন শান্ত এস এম আশরাফ এটিএন বাংলা